সাংসদের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়ালো নদিয়া রানাঘাটে। প্রতিবাদে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি কর্মীরা। অবরোধে শামিল হন রানাঘাটের বিজেপি বিধায়ক। বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়ালো নদিয়া রানাঘাটে। শনিবার রাতে কল্যাণী সিনেমা হলে কাশ্মীর ফাইল সিনেমা দেখে নিজের গাড়িতে করে বাড়ি ফিরছিলেন সাংসদ জগন্নাথ সরকার। সেই সময় হরিণঘাটা থানা এলাকায় তার গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। গাড়ির গতি থাকায় বোমা লক্ষ্যভ্রষ্ট হয়, গাড়ির পেছনে পড়ে বোমাটি। ঘটনায় কেউ জখম না হলেও সাংসদের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বোমাবাজির ঘটনা প্রসঙ্গে সাংসদ জগন্নাথ সরকার বলেন, ঈশ্বরের কৃপায় আমি প্রাণে বেঁচে যাই, উন্নয়নে সামিল হতেই আমার উপর আক্রমণ। সিনেমা দেখে ফেরার পথে কর্মীদের সঙ্গে কথাবার্তা বলে যখন ফিরছিলাম, ফেরার পথে এমস ছাড়িয়ে এসে শিমুলতলা 7 নম্বর গেট বলা হয়, ওখানকে যখন আমার গাড়ির গতিবেগ প্রচণ্ড স্পিডে ছিল, গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় এবং সেকেন্ডের ফ্যাকশনে বোমটা গাড়িটা অতিক্রম করে যাওয়ায় পেছনেই একদম গাড়ি স্পর্শ করেই প্রায় বাস্ট হয়ে যায় এবং তার ফলে গাড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার নিদর্শন রয়েছে কিছু। রাজনৈতিক প্রতিপক্ষ অন্য কোনো কারণ নেই, আমার সঙ্গে অন্য কোনো প্রপার্টি নিয়ে কারোর সঙ্গে গণ্ডগোল নেই, বিষয়টা হচ্ছে রাজনৈতিক। বোমাবাজির ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন সাংসদ। এদিকে দলীয় সাংসদের উপর বোমাবাজির ঘটনায় প্রতিবাদে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি কর্মীরা। শিক্ষক জগন্নাথ সরকারের উপর যে জঘন্যতম হামলা হয়েছিল, তার গাড়ির লক্ষ্য করে বোমা নিক্ষেপ হয়েছে এবং তার প্রতিবাদেই আমরা আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত অপরাধী গ্রেপ্তার হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত আমাদের সাংসদের গাড়িতে যারা বোমা নিক্ষেপ করেছে এবং সেটা একবার নয় বারবার তার উপর আঘাত হানার চেষ্টা করেছিল। নদিয়ার শান্তিপুর ফুলিয়া বাসস্ট্যান্ডে জাতীয় সড়ক অবরোধে সামিল হন রানাঘাটের বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জি। দোষীদের গ্রেপ্তারের দাবিতে সরব হয় বিক্ষোভরত বিজেপি কর্মীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, নদিয়া।